আজ তোমাদের ছিল জিওগ্রাফি পরীক্ষা মাধ্যমিক দু হাজার চব্বিশে তো ইতিহাসের প্রশ্ন যতটা না কঠিন হয়েছে জিওগ্রাফির প্রশ্ন কিন্তু একদম ফাটাফাটি কোশ্চেন হয়েছে খুবই সোজা খুবই ইজি ঠিক আছে সবাই আশা করব উত্তর করেছ চলো আজকে আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিই প্রথম যেটা দেখবো আমরা বিভাগ ক বিভাগ ক বিভাগ কয়ে রয়েছে দেখো একের দাগের প্রথম প্রশ্নে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর হবে আবু পরের প্রশ্ন রয়েছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত্য গাতের সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় কি বার্গসুর নেক্সট নেক্সট চলে আসছে তিনের প্রশ্ন দেখো তিনের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার বা বলতে পারো ক্ষুদ্রমণ্ডল যদি থাকত সেটাও হতো নেক্সট বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাও বৃদ্ধি পায় নেক্সট ভূপৃষ্ঠে কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ছ ঘন্টা মিনিট পরের প্রশ্ন রয়েছে সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলা হয় কি হিমপ্রাচীর পরের প্রশ্ন বিষাক্ত নয় এমন একটি বজ্র দেখো এখানের মধ্যে এটা এর মতো সাজা প্রশ্ন আর নেই মনে হয় তো উত্তর হবে ধানের খোসা নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম প্যাঙ্গং হ্রদ পরের প্রশ্ন ভারতের একটি মুখ্য বৃষ্টির অঞ্চল হচ্ছে এখানের মধ্যে শিলং মালভূমি পরের চলে আসছে একে দশে প্রশ্ন রয়েছে ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা নেক্সট ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর হবে নাগপুরে পরের প্রশ্ন রয়েছে বনজ শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প ঠিক আছে নেক্সট ভারতের ডেট্রয়েড বলা হয় চেন্নাইকে তার মানে ঘ পরের প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের রং যে চিহ্নের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় নীল এরপর চল দেখে নেবো আমরা খ বিভাগ ক্ষয়ে দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রথম যেটা রয়েছে দেখো নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয় এটা একদম ঠিক পরের প্রশ্ন রয়েছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এটা একেবারেই ভুল নদী নয় এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পরের প্রশ্ন দেখো সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় ঠিক দেখো নেক্সট রয়েছে চারের দাগে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদত গোরান ও গেওয়া এটা গোলপাতা সরি ভুল এটা হিমালয়ের নয় সুন্দরবনের নেক্সট গোদাবুর নদী হলো গ্রস্তর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না নর্মদা নদীর নেক্সট তারপরে হচ্ছে যে আর্সেনিক একটি বিষাক্ত বজ্র এটা ঠিক পরে রয়েছে মহাকাশে পেরিত ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপোলো এটা ভুল অ্যাপোলো হবে না এটা হবে তোমার আর্যবট্ট ঠিক আছে এটা হবে আর্যবট্ট নেক্সট নেক্সট দেখে নেবো আমরা তোমাদের যে শূন্যস্থান পূর্ণ রয়েছে দেখো দুয়ের দাগে প্রথম প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে ঠিক আছে জলপ্রপাতের পাদদেশে নেক্সট বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাক শক্তির প্রভাবে এটা হবে কোরিওলিস বলের প্রভাবে পরের প্রশ্ন রয়েছে নিরক্ষীয় অঞ্চলের কি ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় পরিচালন বৃষ্টিপাত খুব সজা প্রশ্ন পরের প্রশ্ন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ড নিউ ফাউনল্যান্ডে কি লাভ্রাডার স্রোত ঠিক আছে নেক্সট ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র এটা চিকিৎসা সংক্রান্ত বজ্র নেক্সট ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটা হবে পেট্রোরসায়ন শিল্প পরের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হয়তো আমি এটা গার্ড করে দিয়েছি লেখাটা তোমরা একটু দেখে নেবে এটা বলে দিচ্ছি অরুণাচল প্রদেশ এরপরে চলো বা এখানে তোমরা দেখে নিতে পারো নেক্সট দুহদে তিনে দুহিকে তিনে রয়েছে তোমাদের কি এক দু এক কথায় প্রশ্ন প্রথম দেখো চূড়া যুক্ত অঞ্চলে নদী ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় উত্তর হবে দ্রবণ নেক্সট বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূতের দিক পরিবর্তিত হয় উত্তর হবে ভারত মহাসাগর নেক্সট কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি নেক্সট কোন শক্তি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত করে এটার উত্তর হবে আমফান পরের প্রশ্ন শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটা হবে লবণাক্ত পরের প্রশ্ন রয়েছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনই কোন পরিবহন মাধ্যম উপযোগী এটা হচ্ছে নলপথ নলপথ তারপরে দাঁড়াও তারপরে একটা প্রশ্ন রয়েছে ভূ মানচিত্রে সূচক যে কাল্পনিক রেখা সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় এটা হচ্ছে সমোন্নতি রেখা সমোন্নতি রেখা এরপরে দেখে নাও বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মেলও কাশ্মীর উপত্যকা এটা হবে তোমার জাফরান মানে তিন তারপর দেখো লুনি নদী এটা হচ্ছে রাজস্থান চার রণডেন্ডন এটা হচ্ছে আলপীয় উদ্ভিদ এক তারপর রয়েছে সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র এটা হবে তোমার দুই নেক্সট নেক্সট রয়েছে বিভাগ গ দেখো বিভাগ গয় আমি একটু বলে দিই তোমাদের নগ্নি ভবন এগুলো কিন্তু সব তোমাদের সাজেশনে রয়েছিল কিন্তু তোমরা যদি কেউ একবার চেক করতে চাও দেখে নিতে পারো একবার সাজেশনে গিয়ে সত্যি সত্যি এসেছে কিনা ঠিক আছে কয়াল তারপরে দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদী কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তারপরে বহুমুখী নদী পরিকল্পনা শিকড় আলকা শিল্প দূর সংবেদন জিও স্টেশনারি উপগ্রহ প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ তারপরে দেখো হিমরেখা উচ্চতা সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন এটা থাকে না এটা ছিল ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের পার্থক্য এটা কিন্তু ছিল তারপরে জৈব আর জৈব অভঙ্গুরের পার্থক্য ছিল পরিবেশের উপর বজ্রের তিনটি প্রভাব এটা ছিল মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি এটা থাকেনি ভারতের কৃষির মুখ্য তিনটি সমস্যা কিন্তু এটা ছিল ঠিক আছে নেক্সট মানচিত্র উপগ্রহ এটাও এসেছে ভূ বৈচিত্র্য মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল এটাও এসেছে তারপরে দেখো এই প্রশ্নগুলো তো খুব সহজ বায়ুর ক্ষয়কাজ দুটো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল একটা হিমবাহ একটা বায়ু বায়ু এসে গেছে তারপরে বিশ্ব উষ্ণায়ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল দিয়েছিলাম আমিও গুমধ্যসাগরীয় জল জলবায়ু এটাও দিয়ে রাখছিলাম পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রসূতের পাঁচটি প্রভাব এটাও তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা আমি দিয়েছিলাম ঠিক আছে এখানে কিন্তু চারটে প্রশ্নই কিন্তু কমন এসেছে আর তো তারপরে যেটা দেখবো পাঁচের দিকে দুই যেটা আঞ্চলিক পাঠটা রয়েছে দেখো আঞ্চলিক পাঠের যে প্রশ্নগুলো এসেছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় মরু মানে এটা বৈশিষ্ট্য দেওয়া ছিল সেই বৈশিষ্ট্যের উপরেই প্রভাব আলোচনা করতে বলেছে একই ব্যাপার তারপরে ইক্ষু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কার পাশ শিল্পের উন্নতি কারণ এটাও সাজেশনে ছিল ভারতের পরিবহন ব্যবস্থা পাঁচটি গুরুত্ব এগুলো কিন্তু সব সাজেশনে ছিল ঠিক আছে তোমরা দেখে নিতে পারো তো এই ছিল তোমাদের গোটা তোমাদের যে দু হাজার ভূগোলের পরীক্ষা তার সমাধান আশা করবো ভিডিওটা ভালো লাগবে এরপরে আর্টসের তো সব পরীক্ষাই হয়ে গেল এরপর বাকি রইল শুধুমাত্র সায়েন্সের পরীক্ষা তো আমি আমি চাইবো তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে